আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সরি আরকান নিউজ এজেন্সির তরফ থেকে আজ 15 তারিখ জানুয়ারি 2019 মঙ্গলবারের খবর আরকান টুডে। খবর সুরখি, রোহিঙ্গা কলরে মাল সামান দিল্লা করি আদম সাদারি ঘরের আরমত্তা। বদিরঙাত রোহিঙ্গা জওয়ান একজনরে মারি ফেলে মিলিটারি। রোহিঙ্গার মামলা আসানির সাথে হালগড়ি ফারিবদে বুজা নজর হইয়ে বাংলাদেশি। আর কানাত জলতিয়ে অন অসাচারা মদত পঁচাইতে দিবাল্লা হইয়ে ইউএনএ। ইউএনর খাস নমাইন্ডারে রোহিঙ্গার হালত বুঝাইবার তৈয়ারি। খবর তফসিল, বাংলাদেশের শ্যামলাপুরের সরতি মালয়েশিয়া যাইবল্লা তৈয়ারি করতে রোহিঙ্গা 15 জনের পুলিশে হসি ফেলাই ভেজে, যারে বেশি চা 9 জন মরদ 8 জনতে মেলা হওয়া 7 জন বলে বাংলাদেশের ঢাকা ট্রিবিউনত লিখি। 15 জন রোহিঙ্গা ইন উখিয়া দে টেকনাফর বেগর খেয়ামতি থাইল্যান্ড দে মালয়েশিয়ার মাঝে ইতারার পরিবার আছে দেয়ারে জারগো বলে পুলিশে হইয়ে। গেলে মাসত এক বুট রোহিঙ্গা বেগর অকলরে পুলিশে হসি ফেলাইয়ে ফুয়াতি আদম সদর খদুনরিও ধরি ফিল্লি। আগত দিল্লা ইয়াইও আদম সদর অকলে ওয়াদা মজিন ফাঁসাই নদী হন একান আগুম জাগা রেগস্থান যাই আধা রাস্তাত এরি দে দে ইন দিল্লা 14 জন মানুষ লথাইয়ে দি ইন হইয়ে। জিনরে শাহদিয়ার সরতি বাংলাদেশের সীমা সংকলে ধৈর্য বলিও হইয়ে আদম সদর কলে মানুষ ইনরে দুদিন ফান বুট লই ফাঁকরাই থাইল্যান্ডর দৈর্যা সর হই শাহদিয়ার সরত লামাই দিয়ে জিনতি মালয়েশিয়া ফাঁসাই দিব হই 10,000 টাকার দরে লইয়ে আর 1,90,000 দিয়া ভরিব হই ওয়াদা গুজে বলি পুলিশ কলরে বুঝাই দিন পুলিশে জাহির করে দিয়ে। গেলে 13 তারিখের দিন বুদিরঙর কুমিয়ালির ইকা লড়াই চলি দে এরে রোহিঙ্গা একজনের গাত মিলিটারির গুলি ভরি রোহিঙ্গা 9 জন একজন ইন্তেকালি। জিবা কুমিয়ালির জনাব আবুল কাসিমর পোয়া 15 বছর যা জনাব সৈয়দ আলম বলি হইয়ে। জিবার মেয়তরে গেল্লে হাল্লা পরিবারের হাতত গসাই দিয়ে আর বাপরে মিলিটারির বিহার মাঝে মাতাই গলতি সাথে গুলি ভুজে হই সলকটিয়ে দিয়ে পোয়াতিয়া চিল্লে আরো মানুষ আছে ইনরে শৈলর বস্তাইও দিয়ে বলি হইয়ে, যারে আরকান আর্মি বলি ঠারি মারা গিয়ে দে ইয়ানো বুঝাইয়ে। রোহিঙ্গার মামলা জিয়ান আছে ইয়ান হকুমতটি তবজ্জ দিয়া ফুরিব জিয়ানত ডাকত দেশকল পাঁতি হামগরি এলাকায় শান্তিরে হাকিকত বানাইবল্লা বাংলাদেশের বিদেশ সচিব ডক্টর এ কে আব্দুল মোমেনে জোর দি হইয়ে। মামলা ইয়ান আসানির সাথে হালগুড়ি ফারিব হওয়ার নলাগের বেশি অসা অকল পরিশানি অকল মুশকিল অকলতি কাবু ফান জরুরি বলিও ডক্টর মোমেনে হইয়ে। সমাজ ইবারে ওয়তন ওয়াপেস গড়া দে সমাজরে তামির গড়া দেশ বিদেশের সমাজল্লা দর জিম্মদারি আছে যদি রোহিঙ্গার মামলা হালগুড়ি না ফাইলে মুটে বাংলাদেশের ওরে আসরিব দেন ফুয়াতি বর্মা ইন্ডিয়া থাইল্যান্ড দে সিনার ওরিয় ভারী আসর ফরিব বলিও হইয়ে। যদি শান্তি বানাই রাখিবাদ কামিয়াব ওইলে তরকিও ওইব ব্যাকুনে ফায়দাইও হাসিল করি পারিব আর হকুমতে রোহিঙ্গা ওয়তন ওয়াপসিরে বর্মালয় রাজিরাব্বত ওইয়েদে ইয়ান মজিন আগে বড়িব নইলে নইয়া মাহিদা গরিব বলিও ওয়াজির ডক্টর মোমেনে হইয়ে। আরকানার লড়াই জরিয়া আসর ফজ্জেদে ইতারা ব্যাকুনর এরে ইতারাতি জরুরত ফরদে ইন ফাইবাল্লা ইনসানি হামদর্দি মদত ফসাই ফারে ফান ইউএন হকুমতর এনজিও দে হকুমত ন দে এনজিও কলরে পুংনাজ চৌট রতে রংবুদি রং দে মংডর এলাকার ভিতরে প্রতি জাগা যাই ফারিবার দে আমলগুড়ি ফারে ফান ইজাজত দিবাল্লা ইউএনএ জোর দি হইয়ে। আর জলতিয়ে দে হন অসা সারা আই যাই ফারে ফান রাস্তা খুলি দিতিও ইয়ে জিন হকুমতে বনগুড়ি রেখে ফজাতর মাঝে সামিল আছে দে ডায়কল দেশ বিদেশের ইনসানি হামদরদি আইন কানুন কল ইনসানি হকর কানুন কলত মানি যা করিব হইয়ে দে এ হিসা কলরে আমল গরি কদর গরি বলাই ইউএন ও সি এইচ এ জোর দিয়ে। এখন মুসলমান কল লড়াইয়ের আসরত পরেশানি হইয়ে আর জানর খতরা হইয়ে দে দাহাজার।
বর্মাত গলিবার ভিসা বনগরি বাদে ইউএনর খাস নমাইন্দা মিস ইয়াংখিলি থাইল্যান্ড দে বাংলাদেশ তাদারতি দৌরা গরি বল্লা গেল্লা হাল্লা শুরু গরি নিল্লি থাইল্যান্ড আসুদে বর্মাল লড়াইয়ের আসর বেগর কলর এরেজাই তাদারত গরি বাদে 19 তারিখত বাংলাদেশ আসুদে রোহিঙ্গা কলর এরেজাই তাদারত গরিব সেরে বর্মার বেশি বুড়া হালতরে সামনা গুজেদে ইন সাবুদ্লুদ্ধ মিস ইয়াংখিলিরে পেশ গরিবার রোহিঙ্গা কলে তৈয়ারি করের আর জেনোসাইটর শিকার হয়ে বহদিল্লা জুলুমতি বাসি এচ্ছেদে পরিবার কলে নিজে গবা দি পারিবল্লা কুশিস গরের বলে বেগর খেয়ামতি জনাব ইসলামে মিডিয়ারে হইয়ে আরকান নিউজরে তবজ্জ দি ধ্যান দিও দে ইয়ার আল্লাহ শুক্রিয়া।